আতঙ্কের কিছু কারণ নাই, এইটা আমাদের অনেক অর্জন, এটা আমরা পরাধীন দেশে স্বাধীন দেশেও পরাধীন ছিলাম, কিন্তু এই ছাত্র জনতার যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যা স্বাধীন যে নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করছি, কিন্তু সবসময় আওয়ামী লীগ আমাদেরকে এই যদি আমরা ভাঙচুর করতে থাকি, মানুষ যদি আতঙ্ক থাকে তা আমাদেরকে জামা শিবির ট্যাগ লাগাবে, আমাদেরকে সাবধান থাকতে দেবো, সতর্ক থাকতে দেবো। আমাদের কাছে দীর্ঘ 15 বছর অনেক ক্ষোভ পঞ্জীবিত দুঃখ কষ্ট আছে, কিন্তু আমরা সেগুলি এখন এগুলি জেরে ফেলবো। আমরা যারাই আওয়ামী লীগ যারা বাড়াবাড়ি করছে এদেরকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে শাস্তি দেওয়া হবে, কিন্তু কেউই আপনারা নিজ হাতে আইন তুলে নেবেন না, এলাকার সব কিছু সন্ত্রাসী দেবে, কেউ ভাঙচুর করবেন না। আমরা মনে করি তিনি একজন স্বৈরাচারী এবং এই দেশের মানুষের যে ক্ষোভ প্রীতি খেলে সারা বিশ্ব দেখেছে, তাকে আমাদের তাকে শাস্তির আওতায় আনার জন্য তাদেরকে এই দেশে ফেরত দিতে বুকুনি আছে নাকি, এবং আমাদের দেশে আইন অনুযায়ী তার বিচার হবে, তার যেন পৃথিবীর কোনো দেশ রাজনৈতিক আশ্রয় না দেয়, এজন্য আমরা বিশ্ববাসীর কাছে হ্যাঁ এটা আমি উনি করি খুবই ভালো, এবং তিনি আমাদের গর্ব, তিনি নোবেল বিজয়ী, তার বিশ্বের সর্বপরিচয় এবং সর্বজন শ্রদ্ধেয়, তিনি প্রধান উপদেষ্টা হিসাবে আমি মনে করি সবাই তাকে মেনে নেবে। বাংলাদেশ মনে হচ্ছে যে এক জালিম সরকারের হাত থেকে রেহাই পেল, আজকে সমস্ত মানুষ ঈদের মতো খুশি, ঈদের চেয়েও আমার মনে হয় যে 17 বছর পরে এই গতকালকে ঈদ শুরু হয়েছে সাধারণ মানুষের। এই বিজয় শুধু ছাত্রদের জন্যই বিজয় এবং 16 কোটি মানুষের বিজয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বিগত দিনে এই ফেরাউন সরকার যে ধরনের আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আর পিছনের দিকে না তাকিয়ে আগামীতে আমরা দল মত নির্বিশেষে আমরা হিন্দু বৌদ্ধ ঐক্য সবাইকে নিয়ে আমরা সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন না, সবাই খেয়াল রাখতে হবে যাতে করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। নাহিদের বাবা আপনি কিছু বলেন, আমি লাইভে আছি একটু বলেন। আমাদের দক্ষিণ বনশ্রী থেকে আমরা চাই আমাদের প্রিয় জমির ভাইয়ের ছেলে, আমাদের যে ছাত্র আন্দোলনের সামনে থেকে যে নেতৃত্ব দিয়েছে, আমরা সকলে দক্ষিণ বনশ্রী সকলে অনেকে জানতো না, তারপরে আমরা যারা জেনেছিলাম তারা আমরা ফেসবুকে বা বিভিন্নভাবে প্রকাশ করিনি যে আমাদের এই এলাকার সন্তান
আমরা দক্ষিণ বনশ্রীবাসী অত্যন্ত গর্বিত যে আমাদের এলাকায় এরকম একজন সন্তান আছে। আমরা বর্তমান যারা সেনাপ্রধান তাদের কাছে আহ্বান করব, আমাদের নাহিদকে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে সেই সরকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেওয়া হোক, এটা আমাদের দক্ষিণ বনশ্রীবাসীর একান্ত দাবি। আসসালামু আলাইকুম। আসলে আমার কথা হচ্ছে, এই যে দীর্ঘদিন আমাদের এই সমাজের আমার দেশের উপর জনগণের উপরে দৈত্যের মতো চেপে আসে, আওয়ামী লীগ অনেক নির্যাতন করেছে, অনেক খুন গুম করেছে, অনেক আন্দোলন বেঁচে গেছে, কিন্তু এই ছাত্র জনতার আন্দোলন দেখা দিছে, আন্দোলন কাকে বলে, এই আন্দোলনের মাধ্যমে তাদের এক দফা পূর্ণ হয়েছে, এই সরকার পদত্যাগ করছে, তারপরও আমাদের কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এবং স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা কিন্তু রক্ষা করার আরও বেশি কঠিন, আমাদেরকে সবাইকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে ভাঙচুর থেকে এবং শত্রুতাবশত কার উপর হামলা থেকে বিরত থাকতে হবে, আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, যাতে আওয়ামী লীগ আমাদেরকে ছাত্র শিবির ত্যাগ না দিতে পারে। আমরা সবাই নিয়ে কারণ আমাদের খুব আছে, কিন্তু এই খুবটা এই মুহূর্তে না, আমরা তাদেরকে আমরা জানি আমাদের দীর্ঘদিন, আমিও জেল খাটছি তিনবার, বহু নির্যাতিত হয়েছি, এই 15 বছর অনেক লোক বিরোধী দলের অনেক লোক নির্যাতিত, অনেক মামলা হামলা হয়েছে, কিন্তু এই ক্ষোভটা থাকলেও তাদের উপরে আমাদের খুব না জেরে তাদেরকে আইনের আওতায় এনে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়া হোক, সবাই ধৈর্য ধরবে, কেউই কোনো হামলা কোনো ভাঙচুর করবে না। আচ্ছা, দেশের বিভিন্ন জায়গায় মানে শোনা যাচ্ছে যে অনেক জায়গায় হামলা হয়েছে সংখ্যালঘুদের মধ্যে, এইটা আমাদের ছাত্র জনতা খুব সচেতন থাকতে হবে, ছাত্র জনতা কোনো ভাঙচুর করবে না, এই কষ্টের অর্জন আমরা ধরে রাখতে পারি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এইখানে কিন্তু অনেক আওয়ামী লীগের তৃতীয় শক্তি আওয়ামী লীগের লোক এখানে আমাদেরকে ঢুকছে, এরা কিন্তু এসব ঘটনা ঘটাই আমাদের উপর দুঃসাহাবে, ছাত্র জনতা খেয়াল রাখবেন, যারা এরম ভাঙচুর করতে যায় এদেরকে আপনারা প্রতিহত করেন, এরাই আওয়ামী লীগের লোক আমাদের সাথে মিশে আমাদের কথা বলছিলেন। প্রধান সমন্বয়ক নাহিদের বাবা জমির সাহেব, উনি বনশ্রী এলাকার সবার উদ্দেশ্যে সবাইকে নিশ্চিন্তে থাকার জন্য অনুরোধ করেছেন, কোনো প্যানিক হবেন না, আপনারা